লক্ষ্মীপুরে একাধিক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ। একই সাথে 6 ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানার মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেলে সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসের বাগ এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। মোবারক হোসেন রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি সদর উপজেলার মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমির পরিচালক। স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদে ইমামতি করতেন মোবারক হোসেন। 2018 সালে পশ্চিম কালিদাসের বাগ এলাকায় মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমি নামে একটি প্রাইভেট মাদ্রাসা চালু করেন। সেখানে 30 জন ছাত্র আবাসিকে থেকে পড়ালেখা করে আসছিল। আজ মোবারক হোসেনকে মাদ্রাসার একটি ভবনে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন ঘটনাস্থলে গিয়ে 6 ছাত্রকে উদ্ধার করেন। আটক করা হয় অভিযুক্ত মোবারক হোসেনকে। এই ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিমতানুর রহমান। যখন আমি তো অটো রিক্সা চালাই, হঠাৎ করে আমি রোডে থাকা অবস্থায় আরে ফোন দিছে এমনি মাদ্রাসা বেজাল দুজনে নিয়ে গেছে। পরে আমি বললাম তাতে মাদ্রাসা যাও, যায় বলা নিয়ে আসো। এই মাদ্রাসা আইসি আসার পরে হয়েছে নাকি চন্দ্রগঞ্জ থানায় চলে গেছে, পরে এনে চলে আসছে। পরে আমার ফোন আমি চন্দ্রগঞ্জ থানায় আসি, হলা এই কাহিনী। এখন আমি হলা যখন বাইরে নিচে নামছি, এখন হলার আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি কথা সত্যি নেই সত্যি। আচ্ছা, এরপরে হলারে কইলাম যে তুমি কেন কও নাই, তাহলে বলছে আমাদেরকে দর দিয়েছে মারবে, কই মানা গেছে, মানে বিভিন্ন ভয় দেখাচ্ছে, ভয়ের কারণে ছেলে কয় নেই। মাদ্রাসা এমন একটা স্থান, মাদ্রাসাতে দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে অবশ্যই অবশ্যই আমরা ইসলাম জানার জন্য দিয়ে থাকি। এতে করে আমরা বাবাও থাকি না, মারাও থাকি না। আমার বাচ্চাকে যখন আমি মাদ্রাসায় ঠিকে দিয়েই চলে গেছি, তখন আমি এখানে আর নাই, উপর আল্লাহ আছে আর হুজুরেরা আছে। সত্যিকার অর্থে যদি এই মাদ্রাসার কোনো হুজুর, কোনো ব্যক্তি, সংশ্লিষ্ট কেউ যদি জড়িত থাকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে, অবশ্যই তার দৃষ্টান্তমূলক অবশ্যই অবশ্যই আমরা বিচার চাই। বাচ্চাদেরকে তো আমরা, বাকি বাচ্চারা যারা আছে তাদের প্রত্যেকের গার্ডিয়ানের কাছে বুঝে দিচ্ছি। মাদ্রাসা নির্দেশনা দিয়ে গেছে, প্রশাসন নির্দেশনা দিয়ে গেছে মাদ্রাসা বন্ধ রাখার জন্য। বলৎকারের অভিযোগ হাজিপাড়া ইউনিয়নের মুস্তফাবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমি পরিচালক মোবারক হোসেনকে এলাকাবাসী আটক করে রাখলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 6 ভিকটিম সহ অভিযুক্ত মোবারক হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়া দিয়ে